নেহারগড় ফোর্টটা হচ্ছে রাজারানীদের থাকার জায়গা ছিল, আর এই যে জায়গার ফোর্টটা এটা হচ্ছে এখানকার সৈন্য সামন্তদের জন্য। বেল্ট, বেল্ট ইজ এসেনশিয়াল, কিন্তু বেল্টে একটা স্পেশালিটি রয়েছে, সি এখানে লাগানোর কোনো জায়গা নেই, জাস্ট এখান দিয়ে ঝুলে দিলেই হয়ে যাবে। ওটা স্টাইল, ওয়ান মেটাল আয়রন কাপ আজকে দাঁত কখনো হয়েছে না, এটা মেটাল লেডিস কি আছে মানে এখানে যদি কেউ কথা বলেন ভাবে হাত চেপে রেখে তাহলে সেই কথাটা ওদিক দিকে শুনে যাচ্ছে। মানে তখনকার দিনে দাঁড়িয়ে এত কিছু সিস্টেম করেছিল, এত ভাবনা চিন্তা করে, আলাদা আর্কিটেকচার। ফ্রম জয়পুর, সকালবেলা স্নান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি, তো আমরা এক এক করে এক একটা জায়গায় ঘুরবো আর সেই সমস্ত জায়গাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। এখানে দিনের বেলায় যতটা না ঠান্ডা, রাত্রিবেলা তার চেয়ে কয়েক গুণ বেশি ঠান্ডা হয়ে যাচ্ছে। কালকে রাত্রিবেলা যখন বেরিয়েছিলাম সারাদিন বাইক চড়ে এসে অতটা বুঝতে পারিনি যে রাত্রিবেলা এতটা ঠান্ডা হয়ে যাবে, তো সেই জন্য কী করেছিলাম, নর্মাল একটা সোয়েটার পরে আর বেরিয়ে গেছিলাম, কোনো রকম টুপি মাফলার কিচ্ছু নিইনি। রাত্রিবেলা যখন টোটো করে ফিরছিলাম মানে কান ফান পুরো ব্যথা হয়ে গেছিলো, আমার তো হালকা হালকা গলাটা বসে গেছে। তো যাকে সকালে অতটা গরম লাগবে না, তাও ব্যাগেতে রুমাল মাফলার টুপি সব নিয়ে নেব, যাতে ফিরতে যদি সন্ধে হয়ে যায় তাহলে কোনো অসুবিধা না হয়। তো চলো ফটাফট চা বলে দিয়েছি, চাটা খেয়ে নিই, দেন আমরা বেরিয়ে পড়বো। এই আমাদের চা, আর ওই যে আমার গাড়ি নিচে দাঁড়িয়ে রয়েছে, রাত্রিবেলা ওখানেই ছিল, আর সামনেটা খানিকটা এরকম। ভিডিও শট নেওয়ার চক্করে ভুলে গেছি বিস্কুটটাও নিতে হবে, বাবা বিস্কুট বার করেছে, বিস্কুটটা দিয়ে চাটা খাবো। আজকে আমরা বাইক নিয়ে যাচ্ছি না, বাইক ওখানে সাইড করে দিয়েছি। আর আরেকটা জিনিস এসে থেকে তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি, কালকে যখন এখানে এসে ঢুকলাম তখন ওই যে কাকু দাঁড়িয়ে আছেন, কাকুর সঙ্গে আলাপ হলো, কাকু এই কাকু আর কাকিমা ভেতরে রয়েছে, ওনারাও আমাদের ওখান থেকে এসছেন। ভাবো সেই কোথায় বাংলা আর কোথায় রাজস্থান, এখানে এসেও বাঙালি, বাঙালি সব জায়গায়। কাকুদের বাড়ি হচ্ছে বাঙ্গুরে না? আমার বাঙ্গুর দমদম সিটি। আচ্ছা কাকু আপনার নাম? অরিন্দম সরকার। সম্বিত দে। অনন্যা সরকার। আর ইয়ে হ্যায় মানসিং জি। এই তো এখানে এসো, আর ছেলের পাশে আমি বসছি। চলো আমরা উঠে পড়েছি গাড়িতে। ঠান্ডা ঠান্ডা হাওয়া, নটা পাঁচ আমরা নটার সময় বেরোলাম, দেখা যাক কতক্ষণ লাইভ উঠতে। পুরা নেই তো আমরা এখানে এই দোকান দেখে দাঁড়ালাম, পেঁয়াজ কচুরি। কাকু অনেকক্ষণ ধরে বলছিলেন যে এটাই না, পেঁয়াজ কচুরি রয়েছে, সিঙ্গারা রয়েছে, আমরা নিচ্ছে হচ্ছে পেঁয়াজ কচুরি আর তার সঙ্গে জিলিপি। কাঁচি দিয়ে কচুরি কাটার স্টাইলটা দেখো, কাঁচি দিয়ে, এটা বেশ ইউনিক। তো পেঁয়াজ কচুরি প্রায় শেষই হয়ে এসেছিলো, আর কাপড় নিয়ে নেন হচ্ছে, এটা কী নাম, লঙ্কার চপ বড়া অর্ডার, সাইজটা দেখো, দেখি ঝাল হয় নাকি মিষ্টি টাইপের, কে দেখি ভালো ঝাল, মানে ভালো ঝাল মানে আরামদায়ক ঝাল, না ঝাল নয়, আমি ঝাল খাই না একদম, ওই রকম ঝাল না, ওই রকম ঝাল না। কেমন লাগলো ব্রেকফাস্ট? কিন্তু বেল্টে একটা স্পেশালিটি রয়েছে, সি এখানে লাগানোর কোনো জায়গা নেই, জাস্ট এখান দিয়ে ঝুলে দিলেই হয়ে যাবে।
আমরা ওখানে আমাদের গাড়ি রেখে দিয়েছি, আর এখান থেকে নিচে পুরো জয়পুর দেখা যাচ্ছে। আর এই হচ্ছে মহলের এন্ট্রি। তো এখন আমি এই মুহূর্তে আমরা রয়েছি নেহারগড় ফোর্টে, আর ঢুকেই সঙ্গে সঙ্গে সামনে ছিল হচ্ছে একটা শীশ মহল। ওখানে আলাদা করে 500 টাকার টিকিট কাটতে হয় পার পার্সন, আর ভেতরে অনেক রকম অ্যাক্টিভিটিস রয়েছে। 500 টাকা পার পার্সনে শীশ মহল রয়েছে, তাছাড়া ওখানে একটা মিউজিয়াম রয়েছে, ওয়াক্স মিউজিয়াম রয়েছে। আরে বাস ওখান দিয়ে হয়তো দেখা যাবে, তবে এই জায়গা থেকে কিন্তু দারুণ লাগছে। সি কোনো সময় হয়তো রাজা মহারাজাদের বাঘ ওখানে রাখা থাকতো, আর এখন একটা ডুপ্লিকেট রয়েছে, সেটাই ওখানে বক্সে আওয়াজ করছে হাউ 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 করে। এটা পুরোটাই বৃষ্টির জল, যেমন বৃষ্টির জল না, ওই যে সব নালা করা আছে চারিদিকে, নালা করা আছে করে এখান দিয়ে জলটা, হ্যাঁ সিঁড়ি দিয়ে দিয়ে নিচে নেমে যেতে হবে, তারপর গিয়ে জলটা পাওয়া যাবে। হচ্ছে শ্রী মাধবেন্দ্র ভবন, দেখো এটা এতটাই বিশাল, আমার ক্যামেরার লেন্সে পুরোটা ধরছে না একসাথে, তোমাদেরকে গোপ্রো দিয়ে দেখাই। পাটরানি ছিল, প্রত্যেকের একটা করে অ্যাপার্টমেন্ট ওপর নিচে, ওপরটা হচ্ছে শীতে থাকার, নিচেরটা গরমে থাকার, প্রত্যেকের আলাদা আলাদা অ্যাপার্টমেন্টে সঙ্গে তার ডাইনিং কিচেন বাথরুম আলাদা আলাদা, এবং প্রত্যেকটা রং আলাদা। আর এটা হচ্ছে মেন এন্ট্রান্স মহলে ঢোকার। এটা শীতকালে আগুন জ্বালানোর জন্য, আগুন জ্বলতো, এটা শীতের ঘর, ফ্ল্যাট সিস্টেম ছিল তখনকার দিনে কিন্তু। আর এই রংগুলো দেখো, তখনকার দিনের রং এখনো পর্যন্ত কিন্তু যেমনকার তেমন রয়েছে। কত সুন্দর ডিটেলিংস দেখো, প্রত্যেকটা পাপড়ির যে পাতার কাঁটাগুলো সেগুলো পর্যন্ত যেমনকার তেমন আছে। এটা কিচেন, এখানে রান্নাবান্না হতো, মশলাপাতির কৌটো যাবতীয় যা ওখানে থাকবে। ওটা ওটা কাকিমা ওটা দেখেছো, ওই এক্সস্টের ব্যাপারটা আর কি, ওখান থেকে তখন কুচনা ছিল না। রাজা রানী তো কি হয়েছে, ওটা তো লাগবে না। এই সাইডের দেয়ালে এইখানে কথা বললে বা এদিকে শুনলে বা এখানে কথা বললে এটা গিয়ে পৌঁছাচ্ছে ওখানে, ওকে, মানে এখানে যদি কেউ কথা বলেন হবে হাত চেপে রেখে, তাহলে সেই কথাটা ওদিক দিকে শুনে যাচ্ছে, এই এই মহল থেকে ওই মহলেও শুনে যাবে। শত্রু আক্রমণ করলো যে কোনো সময় কথা সময় বলা যায়, এটা বেশ ভালো লাগলো, নাইস। তখনকার দিনে দাঁড়িয়ে এত কিছু সিস্টেম করেছিল, এত ভাবনা চিন্তা করে, আলাদা আর্কিটেকচার এই যে জায়গাটা, এখান দিয়ে রাজা হাঁটাহাঁটি করতো, রাজা হেঁটে হেঁটে কখন কোন রানীর কাছে যেত সেটা কেউ বুঝতে পারতো না, সেটা শুধুমাত্র সেই রানীই জানতো আর অন্য কেউ না, আফটারঅল রাজা বলে কথা। এই যে জানলাগুলো দেখতে পাচ্ছ ওপরে, এখানে রানীরা বসে বসে দেখতো, আর ওখানে থাকতো রাজা, আর কী দেখতো, এখানে নাচ গান হতো, এটা হচ্ছে নাচ গান হওয়ার জায়গা। আর বাকিগুলো তো অন্যান্য রানীরা। আচ্ছা আভি রাজা কই ওয়ারিস হোগা না, আমাদের নেহারগড় ফোর্ট ঘোরা হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি জয়গড় ফোর্ট। তো এখন এই মুহূর্তে আমরা রয়েছি জয়গড় ফোর্টে, আমরা একজন গাইড স্যাব নিয়েছি, তো উনি আমাদের ফার্স্টে বুঝিয়ে দিন,
তারপর আমি তোমাদেরকে টুকটাক কিছু হিস্ট্রি এখানকার ব্যাপারে শেয়ার করবো। পুরো পার্টটা এটা তৈরি হচ্ছে অষ্ট ধাতু দিয়ে, আর নিচেরটা পুরো আয়রনের তৈরি, ওপরটা সোনা তামা অনেক কিছু রকম আট রকমের ধাতু দিয়ে তৈরি, আর চারটে হাতি মিলে জায়গাটাকে এটাকে ঘোরানো ফেরানো করা হতো। আর এই তোপটার নাম হচ্ছে জয়ভান ক্যানন। দেখো এখানে এর হিস্ট্রি দেওয়া রয়েছে, তোমরা চাইলে পজ করে নিয়ে পড়তে পারো। ওই যে সামনে ফ্ল্যাগটা উঠছে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে রাজার ফ্ল্যাগ। যখন রাজা জয়পুর সিটি প্যালেসে থাকে তখন এখানে দুটো ফ্ল্যাগ ওড়ে, আর এখন রাজা যেহেতু নেই তো সেই জন্য ওখানে একটাই ফ্ল্যাগ উঠছে। নেহরগড় ফোর্টটা হচ্ছে রাজারানীদের থাকার জায়গা ছিল, আর এই যে জায়গার ফোর্টটা এটা হচ্ছে এখানকার সৈন্য সামন্তদের জন্য। আমরা এখানে একটা এই যে মিউজিয়াম টাইপের রয়েছে, ওখানে আমাদের গাইড সাহেব বললেন যে মুলতানি মাটি দিয়ে শাড়ি তৈরি হয়, আমি আজ অব্দি কোনোদিনও শুনিনি। এটা কাঁধে নিয়ে ছটা ফায়ার একসঙ্গে হবে, খেতো কি দেখো পা ছিটকে কিন্তু লাথি মারে অনেক সময়। এই তো চলে আসো। ওহো হো হো কি এন্ট্রি, এটা ভুল ভুলে যাবে, সোনার থালা মনে হয়, এগুলো পুরো বন্ধ করা। এখানে রাজা তার পরিবারের সব লোকজনকে নিয়ে বসে খাওয়া দাওয়া করতো, খাবারের মধ্যে ফল রয়েছে, মিষ্টি রয়েছে, বিরিয়ানি, রায়তা, পায়েস, খালি গ্লাস সব রয়েছে, শুধু পাঁপড়গুলো নরম হয়ে গেছে, বাদ বাকি সব ফ্রেশ। ये मानसिंह जी की पालकी है एलिफेंट। अच्छा एलिफेंट के ऊपर जी हाथी के ऊपर बसना होता था। टेबल फैन पंखा उसके ऊपर लाइट ही नहीं थी इसे घुमाएगा। এখান থেকে আমির প্যালেস পর্যন্ত একটা টানেল রয়েছে যেটা 5 মিনিটে যাওয়া যায়, একটা সিক্রেট সিক্রেট রাস্তা। আগে যে রাজা মহারাজা থে না ওই টানেল সে যেতে ও আমির প্যালেস মে যে হামলা হতে থে না তো মানসিং জি টানেল সে বচাও কা কারণ সে কিলে মা জাতে। আচ্ছা বচাও কা কারণ, হ্যাঁ যাই সিক্রেট টানেল। আচ্ছা চলিয়ে মিলতে ফির মিলেঙ্গে। তো এখন এই মুহূর্তে আমরা রয়েছি আমির প্যালেসে, আর এইখানে পিছনে এই যে হচ্ছে উঁচুতে গেট, আর গেট দিয়ে ভেতরে ঢুকতে গেলে পার পার্সন 100 rupees করে টিকিট প্রাইস। কেমন লাগছে সিঁড়ি উঠে? হেভি লাগছে, দেখেই বোঝা যাচ্ছে। এখানেও যে বাগানটা রয়েছে, এই বাগানের যে স্ট্রাকচার, যে নকশা, যে ডিজাইনটা রয়েছে, সেই ডিজাইনটার সঙ্গে কিন্তু ওখানে যে দেয়ালের ডিজাইন করা রয়েছে, সিলিং ডিজাইন করা রয়েছে, দুটো সেম। এখানে কত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে, দোকান রয়েছে। এই তো কোথায়? আর এই যে সুড়ঙ্গটা দেখতে পাচ্ছ, এটা গিয়ে সোজা উঠেছে জায়গার ফোর্টে, এটা রাজা মহারাজা ইউজ করত, পাবলিকের জন্য নয়, এটা নামা যাবে। চলো আসো দেখি, বিশাল স্টিভ জেলখানাও রয়েছে।
ओ भाई सुना कि ये 3 दिन बाद चालू होगा जयगढ़ फोर्ट तक। 3 दिन बाद ये तो पहले से राजा के टाइम से है। এখানে বন্ধ রাস্তা পুরো সেই হিন্দি মুভি টাইপ তাই না পদ্মাবতী ওই টাইপ দেখি যতটা যাওয়া যায় যাই। দেয়ালগুলো কিসের সব পাথর পাথরের মধ্যে আরো কিছু একটা দেওয়া যাচ্ছে না টাইপ কোথায় না কোথায় যাচ্ছি আমরা খালি পেটে ঢেকুর তুলছ নাকি চায়ের ঢেকুর ওটে ভুতিয়া টাইপ পুরো আরেকটু হলে মাথা ঢেকে যেত আমার ও এই তো আরো হাইট কমে গেল মাথা ঠেকবো ঠেকবো করছে এটা কি এমন একটা জায়গায় উঠছে যেটা উপরে গেলে আমাদেরকে আরও হাঁটতে হবে তো আমরা ওই দিক দিয়ে উঠলাম না যেদিক দিয়ে এসেছিলাম সেদিক দিয়ে বেরোবো। সুরঙ্গে কি এত গরম লেগেছে সোয়েটার খুলে ফেলেছি বিশাল গরম লাগছে এবার যাওয়ার চেষ্টা করেছিল হ্যাঁ নিচে তো না না তারপরে ওই সুরঙ্গে তো পুরো নিচে নেমেছিলাম দেওয়ালটা উপরে ওঠা রয়েছে ওই ঘন্টা তো গেছি পুরো উপরটা উঠে আর যাইনি ওই অবধি গেছি কারণ যে গিয়ে আবার যদি এদিক ওদিক হয়ে যায় আচ্ছা ওর একই রাস্তায় চলে আসি তো আমাদের ফোর্ট বা প্যালেস ঘোরা ডান এবার আমরা যাচ্ছি আমাদের পার্কিংয়ের কাছে মিনা বাজার আগে গিয়ে পড়বে আর এই ফোর্টের ভেতরে বাবা কয়েকটা সুন্দর সুন্দর ছবি তুলে দিয়েছে আমার সেই সমস্ত ছবিগুলো তোমরা ইনস্টাগ্রামে পেয়ে যাবে আইডি দেখো নিচে আসছে অবশ্যই ফলো করে নিও। বন্ধু ফাইনালি আমরা চলে এসেছি আজকের আমাদের লাঞ্চ করতে আমাদের ফোর্ট প্যালেস যাবতীয় যা ছিল সমস্ত ঘোরা হয়ে গেছে এখন ঘড়িতে বাজে 4:37 আর এসেছি হচ্ছে দেখাই তোমাদের মেনু কার্ডটা হচ্ছে মোহাম্মদি প্যালেস রেস্টুরেন্ট এখানে আমরা আজকে আমাদের লাঞ্চ করবো খাবার আসুক তারপর তোমাদেরকে দেখাচ্ছি আমরা কি অর্ডার দিয়েছি চলো। দাদা বাড়ি কোথায় মালদায় কালকেও যেখানে খেলাম ওই পাশের ওই রকমই এখানকার লাল মাছটা টেস্ট হয় বাট চুই ঝাল এখানে স্পাইসিটা কম রাখা হয়েছে কারণ আপনারা নালে খেতে পারেন। চলে এসেছি রুমেতে আর এখন ঘড়িতে বাজে 5:43 এবার আমার নেক্সট কাজ হচ্ছে এই যে পিছনে রাইডিং জ্যাকেট এদিকে সকাল থেকে গামছা শুকোচ্ছে এটা এখানে সমস্ত ল্যাগেজ আমাদের খাটায় পড়ে রয়েছে সে সমস্তগুলোকে গোছাতে হবে আর সবচেয়ে মেন কাজ যেটা সেটা হচ্ছে ব্লগ এডিট করতে হবে ল্যাপটপ নিয়ে এসে সঙ্গে করে ট্রিপও চলবে তার সঙ্গে সঙ্গে ব্লগও চলবে আর কালকে আমরা সকালবেলা বেরিয়ে যাবো টুয়ার্ডস বিকানির জয়পুরে আমাদের স্টে কমপ্লিট জয়পুর টুকটাক এক্সপ্লোরেশন যেগুলো ছিল সেগুলো ডান সবটা তোমাদের সঙ্গে ব্লগের মধ্যে দিয়ে শেয়ার করলাম তো অবশ্যই জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর তোমরা জানোই নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা ভালো হলে একটা লাইক করে দিও লাইক অবশ্যই করো আর কমেন্টে জানিও তোমাদের ব্লগগুলো কেমন লাগছে কালকে সকালবেলা আমরা বেরিয়ে পড়বো তো এই সমস্তগুলোকে গুছিয়ে রাখবো সকাল সকাল উঠে যত তাড়াতাড়ি সম্ভব আমরা বেরিয়ে যাবো এখান থেকে বিকানের উদ্দেশ্যে তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগেতে আজকের ব্লগটা আমি এখানে শেষ করে দিলাম দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই। রাজার জায়গা দিয়ে হাঁটতে হাঁটতে ওরা কখন কোথায় চলে গেছে আমি খেয়াল করিনি এখন রাজার জায়গা দিয়ে দৌড়াতে হচ্ছে। হ্যাঁ কোথায় এই যে আমি ক্যামেরা নিয়ে দৌড়াচ্ছি কোথায় গেল